দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমরা কোনোদিন সরাসরি বিজেপি করিনি, নজরুল মঞ্চে বাম রাম যুগের কথা বলে পাল্টা তোপ মমতার। নজরুল মঞ্চের কর্মী সভা থেকে সরাসরি বিরোধীদের নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, আমরা কখনো সরাসরি বিজেপি করিনি। প্রসঙ্গত উল্লেখ্য, নন্দীগ্রাম আন্দোলনের সময় তৃণমূল কংগ্রেসকে বিজেপি সাহায্য করেছিল বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। এমনকি বামেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসকে জেতাতেও বিজেপি সাহায্য করেছিল তৃণমূল কংগ্রেসকে, এমনই দাবি করেছিলেন শুভেন্দু। সোমবার নজরুল মঞ্চের কর্মী সভা থেকে এক প্রকার তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির যোগের সেই তত্ত্বই খারিজ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি একটা ধর্মের আদর্শ নিয়ে চলে, তাদের মতাদর্শের সঙ্গে কোনোদিনও কোনো যোগাযোগ ছিল না। নজরুল মঞ্চের কর্মী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, তৃণমূল কংগ্রেসের কোনো দিনই বিজেপির সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ ছিল না, কারণ আদর্শগতভাবে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের মতাদর্শ মেলে না। প্রসঙ্গত উল্লেখ্য, মোদীর প্রশংসা করা নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সেটিং তত্ত্ব খাড়া করেছিল বামেরা। এমনকি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও বারবার দাবি করেছেন, বামেদের হারাতে বিজেপিরই সাহায্য করেছে তৃণমূল কংগ্রেসকে। গত কয়েক মাসে রাজ্যে একাধিক সমবায় সমিতি নির্বাচনে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে লড়েছে বামেরা, এবং বিজেপির সঙ্গে হাত মিলিয়ে পূর্ব মেদিনীপুর সহ একাধিক জায়গায় সমবায় সমিতি নির্বাচন জিতেছে বামেরা। তারপরেই রাজ্য জুড়ে বিজেপির সঙ্গে বামেদের গোপন আঘাতের অভিযোগ তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সোমবার নজরুল মঞ্চের সভা থেকেও আরও সেই রাম বাম যোগ নিয়ে সরব হয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বামেরা বিজেপির বি টিম আর কংগ্রেস সি টিম। এদিন সরাসরি কংগ্রেসকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, দীর্ঘদিন ধরে অবহেলিত হতে হতে তবেই আলাদা করে তৃণমূল কংগ্রেস দল গড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলেছেন, কংগ্রেস ভেঙে বেরিয়ে এসে আলাদা দল করার সময় তাকে নানাভাবে চাপ তৈরি করা হয়েছিল, অনেককে দিয়ে বলানো হয়েছিল যেন তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে আলাদা দল না তৈরি করেন, কিন্তু সেটা করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে তারপরে বামেদের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে পেরেছিলেন বলে এদিন দাবি করেছিলেন। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চ থেকে সরাসরি নিশানা করেছেন বিরোধীদের। তিনি অভিযোগ করেছেন, কয়েকটি রাজনৈতিক দল অশান্তি পাকানোর চেষ্টা করছে, তারা চক্রান্ত করছে বাংলাকে অশান্ত করার জন্য। সকলে সতর্ক থাকুন, সতর্ক হয়ে কাজ করুন, দলের জনপ্রতিনিধিদের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, দেশে শিক্ষা সংস্কৃতি ঐতিহ্যে বদলে ফেলার চেষ্টা করা হচ্ছে। পঞ্চায়েতের সবচেয়ে দুর্নীতি হয়েছে পূর্ব মেদিনীপুরে, নাম না করে শুভেন্দুকে আক্রমণ অভিষেকের। আবাস প্লাস প্রকল্পের দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তাকে, সেই প্রশ্নের জবাব দিতে গিয়ে নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তার পরিবারকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃণমূল ভবনের ভূমিপুজোর অনুষ্ঠানের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেখানেই এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পঞ্চায়েত স্তরে আমাদের কাছে যে সমস্ত অভিযোগ এসেছে তার বেশিরভাগটাই পূর্ব মেদিনীপুর জেলা থেকে। যাদের এবং যেসব প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তার বেশিরভাগই হয়েছে 2017, 2018 ও 2019 সালে। ওই সময়ে ওই জেলার দায়িত্বে কে ছিল বা কোন পরিবার ছিল তা সবাই জানে, আমি আর তার নাম করতে চাইছি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের ভুল হয়েছিল, আমরা একজনকে বিশ্বাস করেছিলাম, তাই তো কাঁথিতে গিয়ে আমি প্রকাশ্য জনসভায় সেখানকার মানুষের কাছে ক্ষমাও চেয়ে এসেছি, কিন্তু সেই বিশ্বাস ভেঙেছে বলে আমরা চুপচাপ বসে থাকতে পারি না। তাই যার বিরুদ্ধে প্রমাণসহ অভিযোগ মিলেছে তাকে আমরা দল থেকে বার করে দিয়েছি। তিনি আরও বলেন, অথচ বিজেপি তাদের নেতা করে যাদের টিভির পর্দায় তাকানিতে দেখা যায়, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে তাদের বড় বড় পদ দেয় বিজেপি, আর আমরা তাদের গলা ধাক্কা দিয়ে পার্টি থেকে বার করে দিই। সম্প্রতি শান্তিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সেলিম আলীকে সরানোর নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর রবিবার বরখাস্ত করা হয় ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কৃষ্ণা সামন্ত রায়কে। 3রা ডিসেম্বর কাতির প্রভাত কুমার রায় কলেজের মাঠে জনসভায় যোগ দিতে আসার আগেই মারিজদা গ্রাম পঞ্চায়েত এলাকায় ঢুকে সেখানকার স্থানীয় জনতার সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্থানীয় গ্রামবাসীদের তরফে পঞ্চায়েতের বিরুদ্ধে বিস্তর অভাব অভিযোগ জানানো হয়। পরিষেবা সংক্রান্ত কোনো বিষয় জানাতে গেলেও তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছিলেন গ্রামবাসীরা।
তারপরেই দলীয় জনসেবার মঞ্চে উঠেই মারিজদা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও স্থানীয় অঞ্চল সভাপতিকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন তিনি। নদিয়ার জনসভাতেও নাম না করে তৃণমূলের এক পঞ্চায়েত প্রধানকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার সেই অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তার পরিবারকে সরাসরি অভিযুক্ত করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। রাম নামে ভয় কেন, তৃণমূল কি ভূত, জয় শ্রীরাম স্লোগান বিতর্কে কটাক্ষ দিলীপের। বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান নিয়ে তুঙ্গে রাজনৈতিক তোরজা। বছরের প্রথম দিন তৃণমূল নতুন ভবনে ভিত পুজোয় এই ইস্যুতে মুখ খোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে তীব্র কটাক্ষ করেন তিনি। সোমবার সকালে ইকো পার্কে প্রাতঃভবনের পর তারই পাল্টা জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, ভূতে রাম নাম ভয় পায়, তৃণমূল কি ভূত হয়ে গিয়েছে, কে কার মধ্যে ঈশ্বর দেখে জানি না, আমরা শুরু থেকেই রাম দেখি, ওরা বা কংগ্রেস বিপদে পড়লে রাম দেখে। গ্যাসের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মুখ খোলেন তিনি, বলেন, আমরা জানি যার কোনো রাস্তা নেই সে রামের নাম করে, রামকে ভয় পাওয়ার কী রয়েছে, রামই তো উদ্ধার করেন। উল্লেখ্য, গত 30 ডিসেম্বর হাওড়া স্টেশনে উদ্বোধন হয় বন্দে ভারত এক্সপ্রেসের, সেখানে আমন্ত্রিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও, কিন্তু মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে পৌঁছতে বিজেপি কর্মীদের দিক থেকে উড়ে আসে জয় শ্রীরাম স্লোগান, যার জেরে কেন্দ্রীয় রেলমন্ত্রীর অনুরোধ সত্ত্বেও আর মূল মঞ্চে ওঠেননি অপমানিত মুখ্যমন্ত্রী। বিজেপি কর্মীদের আচরণের প্রতিবাদ জানান দলেরই সাংসদ সুভাষ সরকার, তিনি সকলকে শান্ত হওয়ার কথা বলেন। এ নিয়ে দলের অন্ধ্রে পরবর্তীতে কোন্দল শুরু হয়। এবার এ প্রসঙ্গে বিজেপিকে একাধ নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার 3 জুলাই তৃণমূলের নতুন ভবনের ভিত পুজোয় হাজির হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সরকারি মঞ্চে যারা রাজনৈতিক স্লোগান ব্যবহার করে তার মানেই ধরে নেওয়া যাক তারা রাজনৈতিকভাবে দেউলিয়া, কোনো দল দেউলিয়া হয়ে গেলেই এ ধরনের আচরণ করে। তার কথায়, 2021 সালের 23 জানুয়ারির পুনরাবৃত্তি ঘটল, এটা লজ্জার। কোনো সরকারি অনুষ্ঠানে দেখেছেন তৃণমূল জিন্দাবাদ বলতে বন্দে মাতরম, জয় হিন্দ, জয় বাংলা বলুন, কিন্তু যারা মুখ থুবড়ে পড়েও শেখে না, মুখ্যমন্ত্রীকে আহ্বান করে তাদের কি বলা হবে, আমার প্রতিবাদ জানানোর ভাষা নেই। এরপরই কটাক্ষের সুরে বলেন, ওরা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ঈশ্বরকে বা রামকে দেখতে পান, তাই জয় শ্রীরাম বলেছেন, তাদের ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে যে শ্রদ্ধা সম্মান তারা দিয়েছেন তার জন্য। ডিসেম্বর ব্যর্থতা স্বীকার, আবাস যোজনা নিয়ে জনস্বার্থ মামলার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। ডিসেম্বরের ব্যর্থতা স্বীকার করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি তমলুকের দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। সেখানে তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, ডিসেম্বরে বড় চোরেদের তোলার কথা থাকলেও তা হয়নি। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর আবাস যোজনা নিয়ে জনস্বার্থ মামলার হুঁশিয়ারি দিয়েছেন। 2022-এর শেষের দিকে একাধিক সভা থেকে বারবার নিজের মুখে বলেছেন ডিসেম্বরে 3টি বড় দিনের কথা, পরে 3টি দিনের ব্যাখ্যাও দিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন ডিসেম্বরেই বড় চোরদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, কিন্তু তা সম্ভব হয়ে ওঠেনি। প্রথমে ডিসেম্বরের ডেডলাইন রাজনৈতিক মোগলের শোরগোল ফেললেও তা খুব বেশি প্রভাব ফেলতে পারেনি, যা নিয়ে তৃণমূল কটাক্ষ করেছে। ডিসেম্বরের সেই ব্যর্থতার কথা এদিন পূর্ব মেদিনীপুরের ভগবানপুর কাকড়া অঞ্চল কমিটির বৈঠকে নিজের মুখে স্বীকার করে নিলেন শুভেন্দু অধিকারী। তবে বড় চোরদের তোলার ব্যাপারেও তিনি যে নিশ্চিত তা আরও একবার স্পষ্ট করেছেন। শুভেন্দু অধিকারী বলেছেন, ডিসেম্বরে বড় চোরেদের তোলার কথা ছিল কিন্তু সেটা হয়নি, তবে সে কাজ তিনি করবেনই। তিনি জনগণের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ছোট চোরেদের তারা উঠাতে পারবেন তো? রাজ্যের দাবি অনুযায়ী বকেয়া প্রাপ্য জব কার্ডের 2,027 কোটি টাকা দিতে রাজি কেন্দ্র। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক এ রাজ্যের দাবি 2,700 কোটি টাকা নিয়ে বৈঠক হয়েছে, কিন্তু ভুয়ো জব কার্ডের হদিশ মেলায় সেই টাকা পাচ্ছে না রাজ্য। বলেছেন বিরোধী দলনেতা, ভুয়ো জব কার্ডধারীদের ধরতে সিবিআই তদন্তের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, প্রধানমন্ত্রীর দেওয়া 40 লক্ষ আবাস যোজনার বাড়ি ভূতে খেয়েছে, দলের কর্মী সমর্থকদের কাছে সেই তালিকা তৈরির কথা বলেছেন তিনি। বিষয়টি নিয়ে 7 দিনের মধ্যে জনস্বার্থ মামলার হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভগবানপুরের কাকড়া অঞ্চল কমিটির সভা থেকে আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গের ছাদহীন গরিব মানুষের জন্য বাড়ি তৈরির টাকা দিয়েছেন কেন্দ্র, সেখানেই দেখা গিয়েছে প্রকৃত গরিব মানুষেরা বঞ্চিত হচ্ছেন, যারা পাকা বাড়ি থাকার পরেও টাকা পেয়েছেন।
তাদের কাছ থেকে টাকা ফেরতের দায়িত্ব তার, বলেছেন শুভেন্দু। বিরোধী দল নেতা শুভেন্দু গিরি বলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন এদের বিরুদ্ধে ক্রিমিনাল কেস হবে। শুভেন্দু গিরি এদিন বলেছেন, পিএম কিষাণ নিধিতে বাংলার জন্য বরাদ্দ গুছানো রয়েছে। কেন্দ্রের তরফে রাজ্যের কাছে তালিকা চাওয়া হলেও তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বিরোধী দল নেতা। এ ব্যাপারে রাজ্যের মানুষ যে প্রকল্পের সুবিধা পাচ্ছেন না তার দায় বিরোধী দল নেতা ঠেলেছেন রাজ্য তথা মুখ্যমন্ত্রীর দিকে। মুকুল কি মূল স্রোতে ওর মঞ্চে উঠে তৃণমূলে যোগ দিলেন নদিয়ার পাস বিরোধী কাউন্সিলর। বিরোধী শিবির ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কৃষ্ণনগর পুরসভার পাস কাউন্সিলর। রবিবার কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ের মঞ্চে থেকে রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে তিনজন নির্দলীয় কাউন্সিলর ও দুজন কংগ্রেস কাউন্সিলর জোড়াফুলের পতাকা তুলে নেন। তাদের মধ্যে রয়েছেন প্রাক্তন মন্ত্রী গৌরীশঙ্কর দত্তের পুত্র অয়ন দত্ত। ঘটনাচক্রে এই যোগদান কর্মসূচিতে হাজির ছিলেন কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক মুকুল রায়। গত বছর অক্টোবরে দ্বাদশীর দিন বিজয়ার প্রণাম স্বার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন মুকুল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সেইবার দুজনে ঘণ্টাখানেক বৈঠকও করেন। তখন থেকেই শাসক দলের অন্তরে জল্পনা তৈরি হয়। তাহলে কি আবার রাজনীতির মূল স্রোতে দেখা যাবে রায় সাহেবকে? তারপরে এই যোগদান কর্মসূচি মুকুলের উপস্থিতি সেই জল্পনাকেই আরও উস্কে দিল বলে মনে করছেন শাসক দলের একাংশ। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গী গৌরী। তার সঙ্গে বিজেপিতে যোগ দিয়েছিলেন অয়নও। পরে অবশ্য বিজেপির সঙ্গে দূরত্ব বাড়িয়ে পুরো ভোটে নির্দল হিসেবেই দাঁড়ান মন্ত্রীপুত্র। শাসক দলে যোগদান করে অয়ন বলেন, নির্বাচনে আমার এলাকার মানুষজন আমায় আশীর্বাদ করেছেন। এলাকার মানুষ চেয়েছিলেন আমি যাতে পুরনো বাড়িতে ফিরে যাই। আগামী দিনে তৃণমূলের ছত্রছায়ায় আরও ভালো করে কাজ করতে চাই। শাসক দলে ফিরে এসে কাউন্সিলর সুমিত ঘোষও বলেন, পুরনো দলে এসে ভালো লাগছে। যতই যাই হোক, নিজের ঘরের প্রতি তো মন পড়ে থাকেই।